ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে দই বড়া, তাই জন্যে বিউলির ডালটাকে আমরা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে শিল নোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। দই বড়ার পুর বানানোর জন্যে আমরা এখানে নিয়েছি নারকেল কোড়া, চিনি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। এবারে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমরা বিউলির ডালটাকে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বিউলির ডালটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দই বড়ার পুরটা বানিয়ে নেব। তাই জন্যে আমরা সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে মেখে নেব। এবারে আমরা একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি, বিউলির ডালটা যে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে করে। স্প্রেড করে নেব না, এর মধ্যে এবারে পুর দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে এই কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি এইভাবে করে। দিয়ে কাপড়টাকে খুলে নিলাম, এই যে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমরা যে একটা বড়া বানিয়ে নিয়েছি সেটাকে তেলে ছেড়ে দেব। এইভাবে আমরা সবগুলোকে করে নেব। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে ভাজা বড়াগুলোকে তুলে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমরা এইভাবে করে। এইভাবে করে আমরা সবগুলোকে বানিয়ে নেব। এই যে আমরা জলে এপাশ ওপাশ করে উল্টিয়ে এবারে নামিয়ে নেব। এই যে আমরা পুর দিয়ে করেছি একটা, এমনি করে দেখাচ্ছি, এইভাবে করে নিচ্ছি, স্প্রেড করে নিচ্ছি একটুখানি, তারপরে মাঝখান দিয়ে ফুটো করে দিচ্ছি এইভাবে করে। এই যে তুলে নিলাম, এবারে আমরা তেলে ছেড়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। আমরা নুন আর চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমরা খালিটাকে যে ভাজতে দিয়েছিলাম এবারে এটাকে আমরা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি, এবারে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে। দইটা ফাটানো হয়ে গেছে, দইয়ের মধ্যে আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা উল্টিয়ে দিচ্ছি, এবারে এটার মধ্যে এটাকে 7 মিনিট রেখে দেব দইয়ের মধ্যে ডুবিয়ে। এবারে আমরা এর ওপরে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু ভাজা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে এর উপরে আমরা তেঁতুলের পাল্পটাকে দিয়ে দেব। এর উপরে ধনে পাতার চাটনি দিয়ে দিচ্ছি। এবারে উপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি আমরা।
আমাদের দই বড়া রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। অনেক রকমের তো বানিয়েছেন দই বড়া, একবার পুর দিয়ে বানিয়ে দেখবেন কেমন টেস্টি লাগে খেতে। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।